হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। হাতুড়ি সিংহকে চেয়ে বিসিবি বরাবর শ্রীলঙ্কা বোর্ডের চিঠি। 2019 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি থাকলেও তার আগেই পদত্যাগ করেছেন চান্দ্রিকা হাতুড়ি সিংহে। জানা গেছে শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নিতেই তার এই সিদ্ধান্ত। তবে নিয়ম অনুযায়ী এখনও বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ 49 বছর বয়সী হাতুড়ি সিংহে। একথা আনুষ্ঠানিকভাবে এক চিঠির মাধ্যমে হাতুড়ি সিংহকে চেয়ে আবেদন করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি। 22 নভেম্বর বুধবার এই চিঠি পাঠানো হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর। হাতুড়ি সিংহকে শ্রীলঙ্কান ক্রিকেট দলের কোচ পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে চাওয়া হয়েছে সেই চিঠিতে। চিঠিতে এই জানানো হয়েছে, বাংলাদেশের সাথে চুক্তির সব কিছু চুকে গেলেই তারা হাতুড়ি সিংহকে কোচ হিসেবে বিবেচনা করার প্রক্রিয়া শুরু করবেন। সুমাথি পালা বিসিবি সভাপতিকে লেখেন, সাবেক লঙ্কান ক্রিকেটার হাতুড়ি সিংহের সাথে বাংলাদেশের সেই চুক্তির বিষয়টা দ্রুত সুরাহা করার অনুরোধ করেছেন। চিঠিতে জানিয়েছেন, লঙ্কান দলের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য ও নিজেদের লক্ষ্য পূরণের জন্যই এই মুহূর্তে হাতুড়ি সিংহকে বড্ড প্রয়োজন শ্রীলঙ্কার। লিখেছেন, হাতুড়ি যে আমাদের জন্য আদর্শ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো পূরণ করতে তাকেই প্রয়োজন। সংবাদ সংস্থা AFP-কে সুমাথি পালা এই চিঠির বিষয়টি জানিয়ে বলেন, আমি ব্যক্তিগতভাবে বিসিবি সভাপতিকে চিঠি লিখেছি। সে চিঠিতে হাতুড়ির ব্যাপারে আমাদের ইচ্ছার কথা তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। গেল অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও হাতুড়ি সিংহে ফেরেননি, চলে যান ছুটিতে। সেখান থেকেই চলতি মাসের শুরুই বাংলাদেশে আর কাজ করতে আগ্রহী নন জানিয়ে পদত্যাগ করেন। নতুন কোচের খোঁজ চললেও বর্তমানে আন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। অপরদিকে গ্রাহাম ফোর্ড চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে লঙ্কানদের দায়িত্ব পালন করেন আন্তর্বর্তীকালীন কোচ নিক পোথাচ। পূর্ণকালীন কোচ হিসেবেই হাতুড়িকে নিয়োগ দিতে ইচ্ছুক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।